জানুয়ারির পর হ্রাস পাইছে সন্দেহজনক ভোটারের সংখ্যা। সোমবারে মুখ্য নির্বাচনী বিষয়া নীতিন খাড়ে উল্লেখ করা মতে 5 জানুয়ারীলৈকে রাজ্যখনত আছিল 1,02,360 ডি ভোটার। ইয়ারে 38,493 পুরুষ আর 63,864 মহিলা। কিন্তু 30 জুলাইত ভোটার তালিকা সংশোধন করার পাছত এই সংখ্যা জুলাইত 1,01,107 হ্রাস পাইছে। ইয়ার ভিতর আছে 38,001 পুরুষ আর 63,106 মহিলা। কয় যে এজন ডি ভোটারে ভোট দিব পারিবনে নাই সেই ক্ষেত্রত বর্তমানলৈ নির্বাচন আয়োগের কোনো ভূমিকা নাই। ফরেন ট্রিবিউনেলর নির্দেশ আর উচ্চ ন্যায়ালয়ের পরবর্তী সিদ্ধান্ত অনুসারে ডি ভোটারক অপহরণ বা নিয়মীয়করণ করা হয়। যদি আইনি ব্যবস্থায় কারোবাক বিদেশী বলে ঘোষণা করে তেওঁর নাম ভোটার তালিকার আঁতরাই দিয়া হব বলেও মন্তব্য প্রকাশ করে নীতিন খাড়ে। উল্লেখ্য যে ডি ভোটারের বিষয়টি রাজনৈতিক আর সামাজিক ক্ষেত্র আটাইতকৈ বিতর্কিত বিষয়। অবৈধ বাংলাদেশের বিষয়টি বহুকেটা নির্বাচনের মূল বিষয় হয়ে বহুতো রাজনৈতিক দলক নির্বাচন জয়ী হওয়া সহায় করেছে যদিও সমস্যার কিন্তু সমাধান হওয়া নাই। উল্লেখযোগ্য যে 2019 চনের 31 আগস্টত NRCর চূড়ান্ত তালিকাত প্রকাশ পাওয়া অনুসারে 31,12,104 লোকের নাম থাকার বিপরীতে 19,06,657 লোকের নাম বাদ পড়েছিল। জানুয়ারির আগস্টলৈ এই 7 মাসের সময়সার ভোটারের সংখ্যা 2,38,25,522 জনলৈ বৃদ্ধি পাইছে। মুখ্য নির্বাচনী বিষয়াগৰাকীয়ে উল্লেখ করে যে 18-19 বছর বয়সের প্রথমবারের ভোটদান করা ভোটারের সংখ্যাও জানুয়ারিত 4,79,133 থাকার বিপরীতে জুলাইয়ের শেষলৈ 6,05,422 বৃদ্ধি পাইছে। দেশের নির্বাচন আয়োগে প্রথমবারের ভোটারসকলের অনলাইন ভোটার পঞ্জীয়ন প্রক্রিয়া মুকলি করে। খাদের ভাষ্য অনুসারে এই বছরের ভোটার তালিকার খসড়া 9 নভেম্বর আর চূড়ান্ত তালিকা 5 জানুয়ারি 2023 প্রকাশ করা হবে।